বকেয়া বেতন ও ক্ষতিপূরণের দাবিতে আজও আশুলিয়া ও গাজীপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় প্রায় বিশ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে গাজীপুরেও ঢাকা সড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা সোমবার গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু ও চারজন আহতের ঘটনায় সাভার শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রতিনিধিদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর সাভারের চান্দনা চৌরাস্তা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করেন এদের সাথে আশেপাশের কারখানার শ্রমিকরাও যোগ দেন সকাল থেকে শ্রমিকরা চান্দনা চৌরাস্তার মোড়ে অবরোধ শুরু করলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিশ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয় পরে কারখানার শ্রমিকরা চান্দনা জয়দেবপুর মহাসড়ক অবরোধ করে এতে কয়েক কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয় বিশৃঙ্খলা এড়াতে ঘোষণা করে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা আশুলিয়া থানার ওসি জানান বকে আবেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ তাদের টাকা দিচ্ছে না আবার উনত্রিশ তারিখে তারা একটা নোটিশ দিয়ে যাচ্ছে যে আরও তিন মাস সময় এই প্রেক্ষিতে শ্রমিকরা রাস্তা বন্ধ করে এদিকে গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে রেখেছেন শ্রমিকরা রাস্তায় বসে অবস্থান নেয় সড়কে চলাচল বন্ধ হয়ে যায় সোমবার আশুলিয়ায় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হন পাঁচজন তাদের মধ্যে কাউসার হোসেন খান নামে এক শ্রমিক মারা যান এ ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলে আসিফুর রহমান সাগর এটিএন বাংলা